কালিয়া চকে পুলিশের গুলিতে যে মৃত্যুটি হয়েছে মৃত্যুজয় বর্মনের সেই ব্যাপারে কমিশনে কমপ্লেইন গেছে এবং সেই কমপ্লেইনের এগেইনস্টে আমরা নোটিশ পাঠিয়েছিলাম এখনো পর্যন্ত কোনো নোটিশের জবাব আসেনি সভাপতি নোটিশের জবাব না আসে স্পট ভিজিট রেপ অ্যান্ড মার্ডার কেসে কমিশনের আছে যেহেতু এটা একটা মার্ডার কেস রাজবংশী সম্প্রদায় তফসিলি সম্প্রদায় এসসি কমিশনের একটা দায়িত্ব আছে তো আমরা সেই স্পট ভিজিটে যাচ্ছিলাম পুলিশকে যথাযথ ইনফর্ম করেই আমরা গিয়েছিলাম তাদেরকে জানিয়েছিলাম যে প্রথমে আমরা স্পটে যাবো এবং পরে পরিবারের সঙ্গে দেখা করব বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে পরিবার সেখানে নেই আমরা ইন্টারনাল আমাদের যে সোর্স আছে সোর্সের মাধ্যমে জানতে পারলাম যে এরা এখানে আছে তো আমি বললাম তখন যে পরিবারের সঙ্গে দেখা করাটা একটা প্রথম প্রাথমিক কাজ আমার এই ইনভেস্টিগেশনের তো সেই কাজটা এখন সোর্সের মাধ্যমে খবর পেয়ে পরিবারকে এখানে নিয়ে আসলাম এবং তাদের সঙ্গে বিস্তারিত কথা বললাম তাদের বক্তব্য সব শুনলাম শুনে আমরা লিপিবদ্ধ করলাম এবার ওখানের যারা প্রশাসনিক আধিকারিক আছে এবং স্পট সোশ্যাল মিডিয়া যারা আছে ওখানে সামাজিক সংগঠনের লোক তাদের সাথে সম্পূর্ণ কথাবার্তা বলে আমরা কমিশনের ডিসিশন জানাবো আসছিলাম কিন্তু আমরা সিবিআই তদন্ত চাই আমি আমার একটাই দাবি যে আমি সিবিআই তদন্ত চাই হ্যাঁ পুলিশে অন্যায় ভেবে মেরেছে এসসি কমিশনের সঙ্গে দেখা করলাম সব বলছি আমরা ভয়ে বাড়িতে থাকতে পারতেছি না এখন বাড়ি যাচ্ছেন নাকি এখন বাড়ি যাচ্ছি মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু এবং তার পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদারের সিবিআই তদন্তের আর্জি পরিবারের সদস্যদের পুলিশের তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ পরিবারের এমনকি কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর চাঁদগা গ্রামে পুলিশের গুলিতে মৃত্যু বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সাথে মালদায় এসে দেখা করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানা যায় যে কিছুদিন আগেই কালিয়াগঞ্জের রাধিকাপুর চাঁদগা গ্রামে পুলিশের গুলিতে খুন হতে হয়েছিল মৃত্যুঞ্জয় বর্মনকে মৃত্যুঞ্জয় বর্মন একজন বিজেপির সক্রিয় কর্মী এমনকি মৃত্যুর পর থেকে মৃত বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সদস্যরা পুলিশি অত্যাচারে ভয়ে বাড়ি ছাড়া হয়েছেন ভিতে ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছেন মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রী ভাই বাবা মা এবং সকলেই এদিকে শুক্রবার জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদারকে সঙ্গে নিয়ে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের লোকেরা তাদের সঙ্গে যখন কথা বলতে যান গ্রামের বাসিন্দারা তারাও ক্ষোভটা উগরে দেন বিষয়টি অভিযোগ জানান যে কি ঘটেছিল এবং পাশাপাশি তদন্তে সিবিআই এর দাবিও জানানো হয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের কাছে সেই দাবি জানানো হয় মৃত্যুঞ্জয়ের পরিবারের তরফ থেকে আর তারপর শুক্রবার সকাল দুপুরে তারা মালদা থেকে সোজা কালিয়াগঞ্জের রাধিকাপুরের চাঁদগা গ্রামে মৃত্যুঞ্জয় বাড়ির পরিবারকে নিয়ে জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান এবং জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানান আজকে আমরা আমাদের কমিশন সূত্রে আর্থিক অর্থাৎ ভাইস চেয়ারম্যান তিনি সেখানে গিয়ে কি বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবার পর কি জানিয়েছেন আরো বিস্তারিত আমাদের জানাতে পারবে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দীপঙ্কর জানাও বিস্তারিত দীপঙ্কর দেখো তোমাকে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে কালিয়াগঞ্জে যে রাধিকাপুরের চাকদা গ্রামে যে খুন হতে হয়েছিল এই মৃত্যুঞ্জয় বর্মনকে এবং তারপর সেই পরিবারের লোকেরা কিন্তু সে বাড়িতে কিন্তু ঢুকতে পারছিল না এমনই কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে জাতীয় এসসি কমিশন যে ভাইস চেয়ারম্যান অরুণ হালদার তিনি এসেছিলেন এবং সেখানে আসার পর তিনি কালিয়াগঞ্জে যাওয়ার আগে মালদাতে এই ইংরেজ বাজারে লক্ষ্মীপুরের পাওয়ার গ্রিডে তিনি এসেছিলেন এবং কিছুক্ষণ এখানে ছিলেন এবং সেই সঙ্গে পরিবারের লোকদের লোকেরাও কিন্তু এসেছিলেন যারা ঘর ছাড়া ছিলেন পুলিশের ভয়ে যারা বাড়িতে ঢুকতে পারছিলেন না তারাও কিন্তু এই এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের সাথে তিনি তারা দেখা করেছেন মালদায় এবং সম্পূর্ণ বিষয়টি তারা জানিয়েছেন এসসি কমিশনের কাছে এসসি কমিশন নিজেও পুলিশের বিরুদ্ধে এক ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেছেন যে পুলিশের যেখানে নিরাপত্তা দেওয়ার বিষয় সেখানে তারা কেন এখনও অবধি ঘর ছাড়া রয়েছে এই মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের লোকেরা এবং তারপরেই অরুণ হালদার যে এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার তিনি নিজে কিছুক্ষণ আগেই মালদা থেকে তিনি তার কনভয়ের সাথে এই পরিবারগুলো পরিবারের মৃত্যুঞ্জয়ের পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি কিন্তু কালিয়াগঞ্জের উদ্দেশ্যে নিয়ে গেছেন বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং তারা বলেছেন এসসি কমিশন বলেছেন তারা তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেই মালদার এই লক্ষ্মীপুর থেকে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সদস্যদের নিয়ে এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার তিনি নিজে কালিয়াগঞ্জের দিকে নিয়ে গেছেন কারণ এই যে মৃত্যুঞ্জয় বর্মন যে যাকে খুন করা হয়েছে এবং খুন করার পর থেকে
মধ্যে একরাশ ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের, পরিবারের লোকদের বক্তব্য। পুলিশ এখনো অবধি এই ঘটনার তদন্ত সঠিকভাবে করছে না, অথচ তাদের পরিবারের উপরে চাপ সৃষ্টি করছে, অত্যাচার করছে, যার ভয়ে তারা তাদের বাড়িতে থাকতে পারছে না, এবং বাড়িতে না থাকার ফলে তারা কিন্তু এদিক ওদিকে আত্মীয়র বাড়ি, কোনো সময় বাইরে তারা শিলিগুড়ি, কোনো সময় মালদা, কোনো সময় রায়গঞ্জ, তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকছে পুলিশের ভয়ে, যার জন্যই তারা এসসি কমিশনের কাছে আবেদন জানিয়েছিল। এবং তারপরই জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার আজকে কালিয়াগঞ্জে যাওয়ার কথা, এবং কালিয়াগঞ্জে যাওয়ার সময় তিনি জানতে পারেন যে এখানে সেইখানে তার পরিবার নেই, তার পরিবারের সদস্যরা নেই, কারণ পুলিশের ভয়ে তারা ওই পরিবারের লোকেরা তাদের ওই বাড়িতে থাকতে পারছে না, এই কালিয়াগঞ্জের রাধিকাপুর চাকদা গ্রামে। যার ফলে এখানেই কালিয়াগঞ্জে যাওয়ার আগেই মালদাতেই এসসি জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অরুণ হালদারের সাথে তিনি তারা দেখা করেন।